একেবারে সুমনদা তোমাকে বলে রাখি, তুমি দেখতে পাচ্ছ আমরা রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বুড়ানগড়ে। একেবারে সুমনদা দেখতে পাচ্ছ যে কি বুড়ানগড়ে কিন্তু এখনো পর্যন্ত তাজা বোমা রাস্তার পাশে পড়ে রয়েছে। শুধু তাজা বোমা পড়ে রয়েছে এরকম নয়, একাধিক বোমা কিন্তু এখানে ছোড়া হয়। এবং যেটা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে যে আব্বাস বাহিনী অর্থাৎ কিনা আইএসএফ তারাই কিন্তু এই আক্রমণ চালিয়েছে। আমরা সরাসরি কথা বলে নেবো ক্যানিং পূর্বের যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসে সওকাত মোল্লা, তার সঙ্গে কাদের বিরুদ্ধে অভিযোগ না। একেবারে আইএসএফ এর যারা সমাজ বিরোধী সন্ত্রাসবাদী রুলো গাজী বলে এখানে এক মস্ত ক্রিমিনাল আছে, সেই তার নেতৃত্বে সকাল থেকে কয়েকশো বোম এখানে আমরা এসে শুনছি, কয়েকটা বোম চার্জ করা হয়েছে, কিছু তাজা বোমা আপনারা দেখছেন, তাজা বোমা এখানে পড়ে আছে, আরো কিছু চার পাঁচশো বোম নিয়ে একটা একটা বাচ্চা মেয়েও ইঞ্জুরি হয়েছে। এটা যারা গণতন্ত্রের গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের ধ্বংসধারীর কথা বলে, তাদের আজকে তাদের লোকেরা, আজকের সুজন চক্রবর্তী কোথায়, কান্তি গাঙ্গুলি কোথায়, মোহাম্মদ সেলিম কোথায়, আব্বাস যে ভণ্ডটা ধর্মকে সামনে রেখে রাজনীতি করতে চাইছে, আজকে তাদের লোকেরা এই বোমা চার্জ করে এখানে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। যেটা বোঝা যাচ্ছে আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ আরো একবার দেখাবো সুমনদা, তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এখনো রাস্তার পাশে তাজা বোমা পড়ে রয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু এটা ফেটেও যেতে পারে, সেই কারণে কিন্তু ইতিমধ্যেই ভাঙড় থানায় খবর দেওয়া হয়েছে। পাশাপাশি আর একটা ছবি দেখাবো তোমাকে, তুমি দেখতে পাচ্ছ যে রাস্তার ওপরে কিন্তু একের পর এক বোমাবাজির ঘটনা ঘটেছে, সেটা কিন্তু স্পষ্ট। এইখানে কিন্তু এখনো পর্যন্ত বোমা ফাটার দাগ রয়েছে, সুতলি রয়েছে। শুধু তাই নয়, এই যে রাস্তা তার পাশেই যে বাড়ি, সেই বাড়ি লক্ষ্য করেও কিন্তু বোমাবাজির ঘটনা ঘটে। সুমন্তা তোমাকে আরো একবার দেখাবো ভেতরের চিত্রটা, সেই সময় মহিলারা ঘরে ছিলেন, সেই সময় কিন্তু একেবারে সকালবেলা এভাবে বোমা ছোড়া হয়, মুহুর্মুহু বোমা কিন্তু এই বুড়ানগড় অঞ্চলে ছোড়া হয়, এবং তাতেই কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে, গোটা এলাকার মানুষজন রাস্তায় বেরিয়ে এসছেন। এবং যদিও অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আইএসএফ কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত, গোটা ঘটনায় উত্তেজনা রয়েছে, ভাঙড় থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।